এবার অপু বিশ্বাসের অপমানের জবাব দিলেন নুসরাত ফারিয়া। আর কিভাবে অপুকে অপমান করলেন নুসরাত সেটি জানাবো এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার নিশ্চয়ই মনে আছে অপু বিশ্বাসের ঐতিহাসিক সেই ভিডিওটির কথা, যেখানে নুসরাত ফারিয়াকে টার্গেট করে অপু বিশ্বাস বলেছিলেন, কলকাতায় গিয়ে কাজ করার সময় আমাদের দেশে অনেক নায়িকারা আছে যারা ঢং করে কথা বলে, যেটা ইচ্ছে করেই তারা বলে, যেটা শুনতে একজন বাংলাদেশীর কাছে বিরক্ত লাগে। অপু বিশ্বাস এক্স্যাক্ট নুসরাত ফারিয়াকে নকল করে দেখিয়েছিলেন সেই অনুষ্ঠানে। অপু বলেন, কলকাতার অ্যাকসেন্ট আমাদের অ্যাকসেন্ট না, সাধারণত আমরা যেভাবে কথা বলি আমাদের উচিত সেভাবেই কথা বলা, আমরা যে দেশেই থাকি না কেন। অনুষ্ঠানে নুসরাতের কড়া সমালোচনা করেছিলেন অপু। সেই ভিডিওটি ঝড়ের গতিতে সে সময় ভাইরালও হয়ে যায়। এরপর থেকে নুসরাত আর অপু বিশ্বাসের সম্পর্কে কিন্তু ফাটল ধরে যায়। তবে কখনো নুসরাতকে অপু বিশ্বাসের এমন আচরণের পাল্টা জবাব দিতে দেখা যায়নি, কিন্তু জানা যায় অপুর এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন নুসরাত ফারিয়া নিজেই। সম্প্রতি একটি ব্রাইডাল শোতে সেটি আরও স্পষ্ট হয়েছে। ব্রাইডাল শোতে অপু ও নুসরাত ফারিয়া দুজনই এসেছিলেন। ব্রাইডাল লুকে র্যাম্পে হেঁটেছিলেন অপু বিশ্বাস, নুসরাত ছিলেন অতিথি। অপু যতক্ষণ পর্যন্ত ছিলেন একটি বারের জন্য তার দিকে তাকাননি নুসরাত ফারিয়া। অপুকে সমানে ইগনোর করে চলেছেন তিনি। অপু অনুষ্ঠানে কিছু স্বাগত বক্তব্যও রেখেছেন। নুসরাত তখন এমন ভাব ধরেছিলেন যেন তিনি কিছুই শুনছেন না। ভিডিওটি দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কি ঘটছে। অপু যতক্ষণ পর্যন্ত স্টেজে ছিলেন ওই সময় নুসরাত তার ফোনে কারোর সাথে কথা বলছিলেন, এবং পাশে পরিচিত জনদের সাথে ইচ্ছে করে কথা বলে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছিলেন নুসরাত ফারিয়া, যেটা কিন্তু ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে। অর্থাৎ ইচ্ছে করেই অপু বিশ্বাসকে এড়িয়ে গিয়েছেন নুসরাত ফারিয়া। আর অপু যতক্ষণ পর্যন্ত ছিলেন ততক্ষণ যেন নুসরাত ফারিয়ার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। নুসরাতকে নকল করে পচানোর কারণে বর্তমানে যে নুসরাত আর অপুর মধ্যে শীতল দ্বন্দ্ব চলছে সেটা কিন্তু এই ভিডিওটি দেখে ভালোই বোঝা যাচ্ছে। তাই অপুকে কোনোভাবে সহ্য করতে পারছেন না নুসরাত ফারিয়া। অপুও কিন্তু একবারের জন্য নুসরাতের দিকে তাকাননি, আর নুসরাতের তো প্রশ্নই ওঠে না। সো ভিউয়ার্স, অপুকে যে নুসরাত এভাবে অপমান করলেন এটা নিয়ে আপনাদের কি মতামত সেটি জানিয়ে অবশ্যই কমেন্ট করে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন, আর নিয়মিত ভিডিও দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ।